চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে অটো চালক নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলায় গ্রেফতার হয়েছে পাঁচজন, এছাড়া সংঘর্ষের জেরে তিন পুলিশ আহতের ঘটনায়ও মামলা দায়ের হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহসিন আলম জানান, গত রাতে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মামলায় পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, তার বড় ছেলে রাকিব মাঝি ও সজীব মাঝি সহ 28 জনকে আসামি করা হয়। এর মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশের মামলায় পুরানবাজার এলাকার অজ্ঞাত 200 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার খেলার মাঠকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত হাওলাদার ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির ছোট ছেলে সজীব মাঝির সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে নিহত হন অটো চালক আল আমিন। এছাড়া তিন পুলিশ কর্মকর্তা সহ আহত হন আরও প্রায় 30 জন। হত্যার ঘটনায় আলমের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন এবং মামলা রুজু হয়, এবং এই মামলায় এজাহারনামে 5 জন আসামি গ্রেপ্তার আছে, আর বাকি আসামি যারা আছে এদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলতেছে।